অঙ্গনওয়াড়ি সেন্টারের সার্বিক উন্নয়নে জোর মহকুমা প্রশাসনের। গঙ্গারামপুর মহকুমা প্রশাসনিক আধিকারিকের উদ্যোগে নিয়েছেন আইসিডিএস সুপারভাইজাররা। প্রতি মাসে সবথেকে বেশি যারা সেন্টার ভিজিট করতে পারবেন তাদেরকে স্টার সুপারভাইজার ব্যাচ দেওয়া হবে। গঙ্গারামপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে সুপারভাইজারদের একসঙ্গে ডেকে বৈঠকের মাধ্যমে এমনটাই উদ্যোগ নেওয়া হয়েছে। গঙ্গারামপুর মহকুমা শাসকের কথা মাথায় রেখে আইসিডিএস সুপারভাইজাররা গর্ভবতী, প্রসূতি ও পুষ্টিকর বাচ্চাদের বাড়ি বাড়ি গিয়ে ভিজিট করতে আগ্রহী হয়েছিলেন। গঙ্গারামপুর মহকুমার মধ্যে সবথেকে বেশি সেন্টার ভিজিট করেছেন বংশীহারির এসওএস সুপারভাইজার স্বপ্না বিশ্বাস। তিনি এক মাসে 117টি সেন্টার ভিজিট করেছিলেন। তাই এদিন গঙ্গারামপুরের পক্ষ থেকে বংশীহারি এসওএস সুপারভাইজার স্বপ্না বিশ্বাসকে স্টার সুপারভাইজার ব্যাচ তুলে দিলেন গঙ্গারামপুর মহকুমা শাসক পি প্রমোদ। প্রসূতি মহিলা ও শিশুদের পাশে থাকতে মহকুমা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সমগ্র দক্ষিণ দিনাজপুর জেলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। এই বিষয়ে বংশীহারি সিডিপিও মেঘনাথ মিস্ত্রি জানিয়েছেন, আজকে আমরা গঙ্গারামপুর মহকুমার শাসকের কাছে এসেছি। আমাদের গঙ্গারামপুর মহকুমার মধ্যে সবথেকে বেশি সেন্টার ভিজিট করেছে বংশীহারি এসওএস সুপারভাইজার স্বপ্না বিশ্বাস। তিনি এক মাসে 117টা সেন্টার ভিজিট করেছেন। তাই সুপারভাইজার স্বপ্না বিশ্বাসকে গঙ্গারামপুর মহকুমা শাসক স্টার সুপারভাইজার ব্যাচ তুলে দিলেন। এই বিষয়ে বংশীহারি সুপারভাইজার স্বপ্না বিশ্বাস জানিয়েছেন, আমি চেষ্টা করেছি তাই পেরেছি। জবে থেকে গঙ্গারামপুর মহকুমা শাসক আমাদের সবাইকে ডেকে মিটিংয়ে বলেছিলেন সবথেকে বেশি যে সেন্টার ভিজিট করবেন তাকে স্টার সুপারভাইজার ব্যাচ দেওয়া হবে, আর সেই থেকেই আমি চেষ্টা চালিয়ে গিয়েছিলাম, আর আজকে সেই চেষ্টা সফলতা অর্জন করেছি। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। কোথায় কী কারণে এসেছেন? অ্যাকচুয়ালি আমরা আজকে এই এসডিও স্যারের এখানে এসেছি। এসডিও স্যার আমাদের একটা খুব আইসিডিএস একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে উনি আজকে আমাদেরকে ডেকেছেন। উনি আমাদেরকে একটা ইনস্ট্রাকশান দিয়েছিলেন যে প্রত্যেক মাসে আমাদের গঙ্গারামপুর মহকুমাতে যত সুপারভাইজার আছে, 30 জন সুপারভাইজার আছে, তাদের মধ্যে যে ম্যাক্সিমাম অঙ্গনওয়াড়ি সেন্টার ভিজিট করবে এবং প্রসূতি ও গর্ভবতী মহিলাদের বাড়িতে ভিজিট করবে এবং যে সমস্ত অপুষ্ট শিশু আছে তাদের বাড়িতেও ভিজিট করবে, এবং এই ভিজিটের সংখ্যাটা মাসে যে সবচেয়ে বেশি পরিমাণ ভিজিট করবে আমাদের মাননীয় মহকুমা শাসক স্যার তাদেরকে একটা করে স্টার সুপারভাইজার বলে একটা ব্যাচ আমাদেরকে পড়িয়ে দেবে, সেই উদ্যোগটা নিয়েছেন। এবং প্রত্যেক মাসে মাসে স্যার এটা মনিটর করবে, আমরা রিপোর্টটা স্যারকে দেবো যে সবচেয়ে বেশি সুপারভাইজার ভিজিট করবে সেন্টার তাকে এই ব্যাচটা প্রত্যেক মাসে মাসে দেওয়া হবে। তো আজকে কে পেল স্যার? আজকে মূলত হচ্ছে বংশের অ্যাসিডিএস প্রজেক্টের সুপারভাইজার স্বপ্না বিশ্বাস। উনি আগস্ট মাসে 117টা মোট সেন্টার ভিজিট করেছে, এই আইসিডিএস সেন্টার প্লাস গর্ভবতী প্রসূতি মায়েদের বাড়ি ও অপুষ্ট বাচ্চাদের বাড়িতে উনি ভিজিট করেছে মোট 117টা। তো সেই ভিত্তিতে উনি গঙ্গারামপুর মহকুমার মধ্যে টপ হয়েছেন স্যার, আজকে ওনাকে স্টার সুপারভাইজারের একটা স্বীকৃতি দিয়েছেন। তো কতটা খুশি আপনারা স্যারের এই উদ্যোগটাতে? সত্যি আমরা খুবই খুশি যে আজ অবধি এই উদ্যোগটা নেওয়া হয়নি। আমাদের পশ্চিমবঙ্গে এই প্রথম আমরা এই উদ্যোগটা দেখতে পাচ্ছি, তো তার জন্য আমরা সত্যি খুবই গর্বিত স্যারের কাছে যে স্যার উদ্যোগটা নিয়েছে। আশা করি সুপারভাইজাররা খুব এই বিষয়টা উদ্যোগ ওনারা খুব উদ্যোগী হবেন বিষয়টাতে, এবং ওনাদের মধ্যে একটা সেন্টার ভিজিট সম্ভাবনাটা খুব বাড়বে এবং তার ফলে আমাদের আইসিডিএস পরিষেবাটা আশা করি আরও বেশি ভালো হবে। স্যার যে প্রচেষ্টা নিয়েছেন তাতে আমাদের অপুষ্ট বাচ্চাদের যে বাড়িতে ভিজিট এবং গর্ভবতী পরিস্থিতি মাঝে তাদের যে একটা মনিটরিং ব্যাপারটা থাকে সেটা অনেক বেশি আরও ভালো হবে। এটা কি রাজ্য না গোটা ভারতবর্ষে? কিছু জানা হয়নি, তবে আমি আমার জানার মতো আমি এটা স্যারের থেকে প্রথম দেখতে পাচ্ছি। অনেক বেশি ভালো হবে, আমরা অনেক বেশি মানে সাকসেস পাবো, অপুষ্টির জায়গাটাতে অনেক বেশি আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো ভিজিটের মাধ্যমে। আপনার নাম? সিডি মেঘনাথ মিস্ত্রি, সিডিপিও বংশীহারি।